ওই সব খুলো কাদের না আর তো কাল হুবান সব মিটার হয়ে গেছে আর একটা নিন কমা আমি 10 টাকা দিতে দেখছি তুমি মানে জি বাহ ভাই এখন তো থাকবে না আজকের দিনটা থাকবে বলছি কি ঘটেছিল। আমি তো রাত্রি 10টার সময় আমি গাড়ি এই বাইরে তুলে রেখে মানে আমি মানে বেরোবো বলে গাড়ি তুলে রেখে হ্যান্ডেল লক করে তিরপল চাপা দিয়ে আমি বাড়িতে মেয়েদেরকে নিয়ে ঘুমাই। হঠাৎ করে একটা আওয়াজ হয়, বেরিয়ে দেখি না হচ্ছে ই হয়ে গেছে, গাড়ি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার ছোট মেয়ে বলছে বলে মা গাড়ি জ্বলতেছে আগুন, ছুটে সবকে চিৎকার করে ডাকলাম, ঘর থেকে বেরোতে পারিনি, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এমন পরিস্থিতি, সব কিছু ঘরের বাইরের ঘরে সব কিছু পুড়ে গেছে, কাগজপত্র খাতা নানা রকম জিনিস থাকে সব পুড়ে গেছে। আমি এটা বুঝতে পারিনি কেন আমাকে এসব করা হলো। কুরবান্দা যখন নিহত হয়, কুরবান্দা মারার পর মানে আমরা সব ভেঙে পড়েছি। আগে বলুন কারা লাগিয়েছে আগুন? এবারে দেখুন আমি তো বুঝতে পারিনি কারা লাগিয়েছে, কিন্তু আমার তো মনে হয় যে তৃণমূল আর বিজেপিকে আমি একসঙ্গে দাদা মারার পর সবকে একজোট করেছিলাম আমাদের বলরামপুরে। এবারে বুঝতে পারিনি এটা করছে, আমার তো মনে হয় যে বিজেপির দুষ্কৃতীরাই এই সব কাজ করেছে। যখন দেখলো যে আমি সবাইকে নিয়ে বিজেপি তৃণমূল সবাইকে নিয়ে একজোট হয়ে মানে মিলেমিশে খুব আনন্দে আমাদের কোনো সমস্যা নেই আমরা কাজ করতেছি, যারা আসল বিজেপি তারা মনে হয় সহ্য করতে পারছিল না, সেই জন্য মনে হচ্ছে আমরা এই ক্ষতি করলো। মানে আমাদেরকে মেরে ফেলার চেষ্টাও করেছিল, মানে দু মেয়ে আমি ছিলাম, আমরা যদি না বেরোতে পারতাম আমরা তো মরেই যেতাম। কেন আপনি কেন মনে করছেন যে আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছে? না না হলে আপনি বলুন গাড়ি আগুন ধরাবে কেন বলুন? আগুনটা গাড়িটা এমন পরিস্থিতি, সে তো আমাকে মানে বলতে তো পারতো বলুন, কিন্তু ঘরে এসে এমন পরিস্থিতি আগুনটা ধরেছে যে মানে গোটা ঘর চারধারে জ্বলতেছে আগুন। তাহলে বলুন এটা আমার কি মনে হয় যে বিজেপিরা এই কাজটা করতে পারে? এবার দাদা যখন মারা যায় তখন তো মানে সবাই আমরা ভেঙে পড়েছিলাম, মানে কুরবান দাদা, কুরবান দাদা যখন মারা যায় তখন হচ্ছে আমরা সবাই ভেঙে পড়েছিলাম। এবার আমরা ভাবলাম যে আমাদের মাথার উপর ছাদ চলে গেছে, কিন্তু আমাদের তারপরে যখন মানে বিজেপি আর তৃণমূলকে একজাট করার পর আমরা সবাই মিলেমিশে কাজ করছি, এখন জানলাম যে আমাদের আফজল দা কুরবান দাদা সেই নেতৃত্বে আছে। হঠাৎ করে আবার কিছুদিন পরে শুনলাম যে কৃষ্ণগঞ্জে কিছু লোক রাত্রি 10টার পর আটক করেছে, কিন্তু আমি চাই এই সব লোক কে করছে তাদেরকে তার মানে ইয়ে করা হোক। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, বিজেপির উপর আপনি দোষ চড়াচ্ছেন, বিজেপি কেন এই কাজটা মানে আপনার ঘরে আগুন ধরিয়েছে বলে মনে করছেন? মানে আমি মানে কি বলুন তো, আমি তো সবাইকে নিয়ে, আমি তো গ্রাম পঞ্চায়েত, আমি সবাইকে নিয়ে মানে তৃণমূল বিজেপি সবাইকে নিয়ে মানে মানে দলটা চালাতে চেয়েছিলাম সব মিলেমিশে। এবার মনে হচ্ছে যে অন্য হয়তো কিছু মানে বিজেপি যে ওরা আমাদের বিজেপির লোককে তৃণমূলে একজোট করে নিল, ওর যাওয়াটাই চারধারে যাওয়াটাই হয়তো বন্ধ করে দেবো বা ওকেই মেরে ফেলবো, হয়তো এটাও হতে পারে মানে আমার মনে হলো তাই আমি বললাম। কারা মেরে ফেলবেন বলে মনে? বিজেপি। বিজেপি কারা মানে এখানে লিডার স্থানীয় লিডাররা কোন রকম ভাবে হুমকি টুমকি দিয়ে? আমি কিছু মানে জানি না, আমি যেহেতু যে বিজেপিরা ছিল আমি সবাইকে একজোট করে আমি এখন মিলেমিশে কাজ করে চলছি। আপনার নাম? আমার নাম চন্দনা সিং। আপনি ডেজিগনেশন? আমি গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের। তৃণমূলের